এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত ইস্যু আর্চারি ফেডারেশনের সঙ্গে রোমান সানার দ্বন্দ্ব। কদিন আগে নানা রকম অভিযোগ তুলে অবসরের ঘোষণা দেন রোমান। ফেডারেশনের অবস্থা জানতে গেলে সাধারণ সম্পাদক দেশের ইতিহাসের সেরা আর্চারকে নিয়ে চরম আপত্তিকর কথাবার্তা বলেন, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন ভক্তরা। মানসিকভাবে আনফিট, সে তো একটা মানসিক রোগী। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের অসংলগ্ন মন্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া কি হয় তা দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন ছিল মন্ত্রণালয়ের। অসুস্থতার কারণে সেখানে যোগ দিতে পারেননি নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রীর অবর্তমানে আনুষ্ঠানিকতা সেরেছেন মন্ত্রণালয় সচিব। সেখানেই রোমান সানা ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন তিনি, যদিও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। মন্ত্রণালয় আসলে পলিসি সাপোর্ট দিতে পারে, মন্ত্রণালয় টেকনিক্যাল সাপোর্ট কিন্তু দিতে পারে না। আপনার কাছে আমি শুনলাম যে উনি এটি বলেছেন, মানসিক রোগী উনি এটি বলেছেন আমি শুনলাম, তবে আমরা এটি খতিয়ে দেখব আসলে ঘটনাটি কি, উনি কেন অবসর নিয়েছেন বা এনএসসির পক্ষ থেকে কি বলা হয়েছে, আমরা এটি অবশ্যই দেখব। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আয়োজনে অংশ নেয়নি বেশিরভাগ ক্রীড়া অভিভাবক সংস্থা। আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে যোগ দেন শুধু অলিম্পিক, তায়কোয়ান্দো, ভারোত্তোলনের কর্মকর্তারা। এ বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মন্ত্রণালয় সচিব। মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, উনি প্রতিটা ক্রীড়া সম্পর্কে উনি খবর রাখেন, ফুটবল ক্রিকেট সহ সবকিছু। 41-এ শুধু আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে না, ক্রীড়াক্ষেত্রেও আমরা বিশ্ব দরবারে নিজেদের পরিচিত করাতে পারবো। এককভাবে দিয়েছি, একসাথে দিয়েছি, সারাদিন কর্মসূচি চলবে, ওনারা দিবেন এবং আমাদের সাথে সবাই আলোচনা অংশগ্রহণ করবেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুষ্পস্তবক অর্পণ শেষে ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিশুদের ক্রীড়াক্ষেত্রে আগ্রহ বাড়াতে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন বক্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।